রাজকিশোর ঘোষ ওরফ রাজু ও সুরেন্দ্রনাথ খটে ওরফ সুরঙ্ক পাই বন্ধু কেবল এক শব্দ নুহে এ হচ্ছে উভয়ঙ্ক পাই আবেগ আউ বিশ্বাসর উষ্ম অনুভব প্রেম বিশ্বাস আউ আবেগরে উভয় উভয়ঙ্কু বাঁধি রাখিছন্তি বর্ষ বর্ষ ধরে উভয়ঙ্ক গাঁ ভুবনেশ্বর উপকণ্ঠ বালিপাটনা ব্লক মুকুন্দ দাসপুর পঞ্চায়েত অধীনস্থ শেউলকদা গ্রামে দ্বিতীয় শ্রেণীর রাজু ও সুর সহপাঠি ভাবে আরম্ভ করে বন্ধুত্বর যাত্রা আউ সেদিন আজ পর্যন্ত জীবনর প্রত্যেক সুখ দুঃখরে দুহে দুহিঙ্ক পাই ছাই হয়ে রইছন্তি রাজকিশোর বন্ধুঙ্ক কথা কহিবাকু যাই ভাবপ্রবণ হয়ে যাইছন্তি কিছি খুশি ও কিছি লুহর মিশামিশি স্মৃতিরে তাঙ্ক বাল্যবন্ধু সুর পাই সে মোর ভাইঠু বলি বলি স্বীকার করিছন্তি কহন্তি মো জীবনর প্রতিকূল সময়রে মো পাখকু লম্বি আসিছি মো বন্ধুঙ্ক সাহায্যর হাত রাজু কহিথিলে আমি একাঠি পাঠপড়া একাঠি খেলকুদ আউ একাঠি ব্যবসায় করি আম বন্ধুত্বকু দিনে নুহে সবুবেলে অনুভব করুছু বন্ধুতা বলে তো কইলে বিশ্বাস হই বন্ধু আউ বিশ্বাস যো যো যা যোড়ে আত্মাকু আত্মার মিলন সেইটি বন্ধুতার আমার উভয়ঙ্কর বিশ্বাস আউ সেটাকু বন্ধু বলে আমি অনুভব করুছু যে আমার টঙ্কা পয়সা কি তার বন্ধু বান্ধব মো বন্ধু বান্ধব পরস্পর ভিতরে যেতে আমার উভয় উভয়ঙ্কর যে সম্পর্ক রয়েছে কিন্তু সেই আমার আত্মার মিলন আউ কিছু আবশ্যক আউ আমার কিছু আবশ্যকতা নাই কিন্তু মু ফার্স্ট ব্যবসায় করেছি বলে ফুটপাথ উপরে বসিকি মু চাউল ধরিছি কিন্তু সি মতো চাউল দিয়েছি মানে মোটর পয়সা নেই কিন্তু সে হচ্ছে মোট প্রথম সেইগুলা হচ্ছে অনুভূতির হচ্ছে প্রথম সম্পর্ক আউ মোর কিছু নাই আর ধনদল তো এমনি আমি পাখে এলে লক্ষ লক্ষ হয়ে গেল কি কাহু দৌছি নৌছি কি কাহ কুচি সেটা অলগ না কিন্তু সে যে দুঃখ বেড়ার কথা কিন্তু সে কথা জীবনে ভুলি হবনি রাজকিশোর ও সুরেন্দ্র বিগত 40 বর্ষ ধরে একাঠি বুঝুছন্তি ব্যবসায় জনে গ্রাহককু ওজন করে সৌদা বড়াই দেউথিবা বেলে আউ জনে ক্যাশ বাক্স সম্ভাড়ি থাকে কেবে সাইকেলরে তো কেবে স্কুটরে দুই বন্ধুকু যাউথিবার দেখিবাকু মিলে চারি দশন্ধির ব্যবসায়িক সম্পর্ক সেমানক বন্ধুত্বকু অমলিন করিপারি নাহি অর্থ যেউঠি অনর্থ সেইটি বলি রহিতিবা আপ্ত বাক্য রাজু সুরঙ্ক পাখরে মূল্যহীন হয়েছে এবে বি পাখরে থিবা বেলে জনে অন্য জনকু খুয়াই দেই প্রদর্শিত করিথান্তি অনাবিল বন্ধুত্বর ছল ছল আবেগ সুরেন্দ্র কহন্তি যদি পুনর্জন্ম থাকে তবে সেটি বি আমাকে বন্ধু ভাবে জন্ম দিয়ন্তু ঠাকুরে উভয় বন্ধুকু এভাবে একাঠি দেখি আসিথিবা স্থানীয় বাসিন্দা রমাকান্ত মিশ্র কহন্তি সাম্প্রতিক বাস্তবাদী দুনিয়ারে যেউঠি দুই ভাই একাঠি চলিপারু নাহান্তি সেঠারে এই দুই বন্ধু বর্ষ বর্ষ ধরে ধর্ম বিচাররে একাঠি তিষ্ঠি রহিবা এক বিরল দৃষ্টান্ত সেমতি তো মন ভিতরে রহুছি যদিও সেটা প্রকাশ করে ন হউছি হ্যাঁ মন ভিতরে রহুছি হ্যাঁ এমতি গোটে যদি আমি পরজন্মরে মানুষ জন্ম পাইবু হতে এমতি হইকি বলে জন্ম নেইলে ভালো হন্তা বলে গোটে মনে মানে ধারণা রয়েছে যে এটা তো প্রকাশ করিবনি না কি আর জন্মরে কোন জন্ম পাইব সেটা তো আমি কইপারিবনি কিন্তু বর্তমান ইচ্ছা যে যদি ভবিষ্যতের মানুষ জীবন পাইব তাহলে এমতি পরস্পর বলে ফুনি মিলিমিশি যেমতি রহিপারিবু মু তো ভালো পাই বলে মুঠি আসে সবলে কারণ ইয়ে আজিকাল দুনিয়ারে নিজ ঘর ভিতর ভাই ভাই ভিতরে চলনি বাপ পুয় ভিতরে চলনি কিন্তু ইয়ে দোসরা জাতির দুই জন মিশিকি যে ধর্ম বিচার উপরে চালিছন্তি ইয়াকু হি ঠিক কয়া যায় ধর্ম ভগবান হি আঙ্করি পটে হি দিহিক পটে রহিছন্তি মতে তো অতি খুশি লাগে মু সবলে আসে প্রায় রাজু ও সুরঙ্ক জাতি ভিন্ন অর্থনৈতিক পৃষ্ঠভূমি মধ্যে অলগা কিন্তু উভয়ঙ্ক মন এভাবে মিশি যাইছে যে জনে আউ জনকু প্রত্যেকটি সময়রে লড়ি থাকে সুখ আউ দুঃখরে সহভাগী হয়ে রহিবার ভাবনা হি বন্ধুত্ব যাহা নির্বাহ করে চালিছন্তি এই দুই বন্ধু এভাবে বন্ধুত্বকু প্রণাম ভুবনেশ্বর ক্যামেরা পর্সন সুমন্তক সহ চিন্ময় সাউঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।